আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি বাংলাদেশে একটি স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথা উনি ভুগছিলেন, পরবর্তীতে এই ব্যথা ওনার পুরো শরীরে ছড়িয়ে যায়। তো আমরা জানতে চাচ্ছি ম্যাডাম, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সানিয়া। সানিয়া, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি গাজীপুর কোনাবাজি থেকে আসছি। আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন আপনি পেশাগতভাবে মূলত কি করেন? হাউসওয়াইফ। আচ্ছা, আপনি একজন হাউসওয়াইফ। হ্যাঁ। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালে আপনার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছিলেন। আমরা একটু জানতে চাচ্ছি আপনার এই যে যে হাঁটু ব্যথা ছিল, এই হাঁটু ব্যথা শুরুটা কবে থেকে এবং কিভাবে? ওটা 9-10 বছর যাবত। ওইখানে যে মানে আমার প্রতি মাসে যাইতে বলে বা থাকতে বলে সম্ভব না, পরে ওই থেকে আরো বেশি হয়ে গেলাম। পরে এই একটু জানতে চাচ্ছি আপনি যখন ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করেছিলেন সেখানে আপনার চিকিৎসা ইমপ্রুভটা কেমন ছিল, কেমন হয়েছিল? সমান ভালো ছিল না দেখে তো এখানে আসছি। আচ্ছা, তো আমরা একটু জানতে চাচ্ছি যে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে যখন আপনি দেখা করেছেন, মানে ওনার আন্ডার থেকে যে ট্রিটমেন্ট নিয়েছিলেন সেই ট্রিটমেন্টটা কেমন হয়েছিল? এখন ভালো। আচ্ছা, এখন আগে চেয়ে অনেক ভালো। আচ্ছা, আমরা এখানে ওনার হাজবেন্ডকে পেয়েছি। স্যার একটু ওনার সাথে আমরা একটু কথা বলি। স্যার আপনার নামটা প্লিজ। মোহাম্মদ তফাজ্জল হোসেন। তফাজ্জল হোসেন, জি স্যার। আচ্ছা স্যার, আপনার রোগী প্রথমে যে অবস্থায় ছিল আর বর্তমান যে অবস্থা সেটা সম্পর্কে একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, প্রথম অবস্থা আমরা যখন এখানে আসি, যদি এখানের কথাটা বলি, সেখান থেকে সেই হিসাবে আমাদের আসে, আমরা আমাদের রোগী প্রথমত হুইল চেয়ারে নিয়ে আসতে হতো, এখন মোটামুটি আমরা চলে যাচ্ছি, আমাদের রোগী হেঁটে যাচ্ছে বাড়িতে, সেই হিসাবে আমরা বলতে পারি অনেকটাই আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, মানে আগের থেকে আপনারা যতটুকু আশা করেছেন তার থেকেও অনেক বেশি আপনারা ইম্প্রুভমেন্ট পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি আর কি আমাদের আশা অনুরূপ ফল পেয়েছি। আচ্ছা, এখানে আপনার ডিপিআরসি হসপিটালে যখন আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন, কতদিন আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন এখানে? হ্যাঁ, এখানে আমরা 23 থেকে আজ পর্যন্ত মোটামুটি 13 দিন। 13 দিন, জি। আচ্ছা, একটু জানতে চাচ্ছি আপনারা এখানে যখন আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন এখানকার যারা ডক্টর ছিল বা নার্স স্টাফ, তারা আপনাদের কেমন টেক কেয়ার করেছিল যদি একটু বলেন? হ্যাঁ, তারা মোটামুটি ভালো কেয়ার করেছে এবং আমাদের যখন প্রয়োজন হয়েছে তাদের কল করলে তারা হাজির থাকত, আমাদের কোনো সমস্যা হয় না, কোনো কিছু বুঝতে চাইলে তারা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা স্যার, আমরা একটু জানতে চাচ্ছি ম্যাডামের কাছে যে আপনার মতো এরকম যারা হাঁটুতে হাঁটু ব্যথায় ভুগছেন এবং পুরো শরীরের ব্যথায় যারা ভুগছেন, তো এরকম অনেক রুগী আছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, তো যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছেন না বা কার কাছে ওনারা ট্রিটমেন্ট করবেন সেটা হয়তো বুঝতে পারেন না, বা কার কাছে গেলেও তারা সঠিক চিকিৎসা পাবেন সেটাও তারা বুঝতে পারে না, এবং অনেকে এই কারণে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে তারা কোথায় গেলে বা কিভাবে তারা ট্রিটমেন্ট নিলে তাদের জন্য ভালো হয়? তাদের বললে আমি ফোনেও অনেকজনকে বলছি, আমি বাসায় পৌঁছানোর আগেও আমি অনেকজনের সাথে কথা বলছি যে এরকম আসতে হয়তো ভালো হবেন, আসেন তো, তবে আমি বাসায় যাই নেই, পরে আমার সাথে দেখা করলে হয়তো অন্যরাও আসবে। মানে আপনি সাজেস্ট করছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিলে? এতদিন আসি আমি দেখতেছি যে ভালোই, মানে এর আগে ছিলাম ঢাকাতেই হাসপাতালে ছিলাম, ওনাদের সাথে পরিচয় ছিল, পরে আবার আমি ফোন করে বললাম যে এখানে আসি, কয়েকদিন যাবত বেশ ভালোই দেখতেছি, যদি আসেন তাহলে পরে দেখা করব। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আপনাদেরকে বাসায় গেলে হয়তো ওরা কথা বলবে তারপরে আসবে। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আপনাদেরকে বিডি টু ডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।